কার খবরিয়া চব্বিশের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রয়াত হলেন মাথাভাঙা এক নং পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ রেবা রায় সরকার। রেবা রায় সরকার গতকাল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, তাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসক তাকে রক্ত দিতে বলেন, পরিবারের পক্ষ থেকে রক্তের ব্যবস্থা করে তাকে রক্তের দেওয়া হয়। পরবর্তী সময়ে সে সুস্থতা বোধ করলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে বেশ কিছুক্ষণ থাকার পর পুনরায় সে অসুস্থ হয়ে পড়ে, আবার তাকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় গভীর রাতে। চিকিৎসক তাকে দেখে বলে দেয় রেবা সরকার মারা গেছে, অর্থাৎ চিকিৎসক রেবা সরকারকে মৃত বলে ঘোষণা করে। এই খবর ছড়িয়ে পড়তেই মাথাভাঙা শহরের 2 নম্বর ওয়ার্ডে থাকা তার বাড়ির চারপাশ, পরবর্তী সময়ের সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব, শহরের মানুষজন এবং মাথাভাঙা 1 নং পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যরা চিন্তিত হয়ে পড়েন এবং শোকের ছায়া নেমে আসে মাথাভাঙা সহ গোটা মাথাভাঙা পঞ্চায়েত সমিতি এলাকায়। রেবা সরকারের স্মরণসভা হলো আজকে মাথাভাঙায়। এই রেবা সরকারের ছবি এখানটায় রয়েছে। এখানকার পুষ্পস্তবক অর্পণ করেন মাথাভাঙা 1 নং ব্লকের বিডিও সম্বল ঝা। উপস্থিত ছিলেন মাথাভাঙা 1 নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন, সহসভাপতি মজিরুল হোসেন এবং মাথাভাঙা 1 নং পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ মহেন্দ্রনাথ বর্মন সহ অন্যান্য কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতির সদস্যরা। সকলেরই একটা বক্তব্য, এভাবে রেবা সরকার বয়স হয়নি, এভাবে তাদের ছেলে চলে যাবে কেউ তা ভাবতে পারেনি। রেবা সরকার শুধু পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন না বা কর্মাধ্যক্ষ ছিলেন না, তার আরেকটি পরিচয়, তিনি সাংস্কৃতিক জগতের একজন মানুষ ছিলেন। তিনি গোসাইহাট হাই স্কুলের শিক্ষিকা ছিলেন এবং খেলাধুলা প্রাণ ছিলেন। সব মিলিয়ে সমস্ত কিছু সংস্কৃতির জগতের সব কিছু রেখে, রাজনীতির জীবনটা রেখে অকাল প্রয়াণ ঘটল রেবা সরকারের। এখন মাথাভাঙা 1 নং পঞ্চায়েত সমিতি 30 জনের সদস্যের মধ্যে একজন সদস্য কমে হয়ে গেল 29। আমাদের পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মাননীয় রেবা সরকার মহাশয় গত রাতে পরলোকগমন করেছেন। উনি ওনার স্বামী এবং সন্তানকে ছেড়ে গেছেন। পেশায় উনি শিক্ষিকা তো ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, এর বাইরে ওনার কিছু পরিচয় ছিল, সমাজ সেবাটাকে মন থেকে যে করা যায় সেটা উনি দেখিয়েছিলেন। বিভিন্ন সাংস্কৃতিক জগতেও ওনার বিচরণ ছিল, নাচ গান। আমাদের পঞ্চায়েত সমিতির প্রভূত পরিমাণে ক্ষতি হল উনি চলে যাওয়াতে। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। ওনার সন্তান এবং পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আমরা 6/9/2018 এই পঞ্চায়েত সমিতির নতুন বোর্ডে আসি, তখন থেকেই আমরা 30 জন মেম্বার এবং তার সাথে আমাদের ব্লকের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকে নিয়ে ধরে নেন আমাদের একটা পরিবারের মতো হয়ে গেছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, আমরা একে অপরের প্রতি হই ঠিকই, কিন্তু আমাদের যে একটা পরিবারের ক্ষতি হলো, অপূরণীয় ক্ষতি। ধরে নেন উনি শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না, উনি একজন শিক্ষিকা ছিলেন। তার এক্সট্রা যেটা কেল ছিল শুনি আছে, মানে ভাওয়াইয়া গানের আর কি খুব মানে চর্চায় ছিলেন আর কি, এবং বিভিন্ন দিক দিয়ে যেমন রাজনৈতিক দিক থেকে, যেমন আমাদের কর্মাধ্যক্ষ ছিলেন বিগত 3-3.5 বছর থেকে আমরা একসময় কাজ করছি। তার জন্য যে আমরা 30 জনের মধ্যে একজনকে হারালাম, এটার জন্য খুবই মানে দুঃখজনক ঘটনা, কারণ ওনার যাওয়াটা মানে খুব অকালেই তিনি চলে গেলেন। ওনার
স্বামী এবং সন্তান রয়েছেন। তার সন্তানের বয়স হয়তো 12-13 বছর বয়স। তো আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করবো যে ওনার যে স্বামী এবং সন্তান তারা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি। এবং আমরা 30 জন থেকে এখন 29 জন মানে পরিবারের সদস্য হলাম, এবং তার সঙ্গে আমাদের ব্লকের যারা আধিকারিক রয়েছেন তারাও আমাদের পরিবারের একই পরিবারের সদস্য, যেহেতু আমরা একসঙ্গেই কাজ করি। মানে খারাপ লাগছে খুব যে আজকে একসঙ্গে কাজ করার মানে যে অভিজ্ঞতাটা এতদিন থেকে আমরা যে কাজ করলাম, বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও আমরা কিন্তু আমাদের যে পরিবারের যে 30 জন মেম্বার আমরা কিন্তু খুব সুন্দরভাবে আমরা বন্ডিংসের মধ্যে ছিলাম। তার মধ্যে আমাদের একজন হারিয়ে গেলেন, মানে আমাদের ছেড়ে চলে গেলেন। এর জন্য খুবই খারাপ লাগছে। ওনার পরিবারের আত্মার শান্তি কামনা করে, ওনার আত্মার শান্তি কামনা করে, এবং ওনার পরিবার যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে এই আশা ভগবানের কাছে রাখছে।